এখন আলোচনা করব ফ্ল্যাপযুক্ত বন কিভাবে করা হয় সেই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব। আগে যদি আমরা বনটা করার পরে যদি আমরা ফ্ল্যাপটা ভিতরে ঢোকাই তাহলে দেখা যায় বন টপসিন দেওয়ার পরে একটা শেয়ারিং আছে, হয়তো বন বড় হয় অথবা ফ্ল্যাপটা বড় হয়, যে কারণে এখানে একটা লুজনেস চলে আসে এই ফ্ল্যাপটার মধ্যে। এই বনটা কিভাবে ইজিলি করা যায় সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন। এটা একটা টেকনিক্যাল বিষয়, দেখুন আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাপটা কিন্তু একদম মসৃণ, এখানে কোনো লুজনেস পাকারিং কোনো কিচ্ছু নেই। তো এটা কিভাবে করেছি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদেরকে টেকনিক্যালি দেখা দেব, পরবর্তীতে আপনারা ইজিলি এটা করতে পারবেন। দেখুন ফ্ল্যাপটা দেখুন, দেখেন কোনো কিন্তু লুজনেস নাই, এটা মেক করা হয়েছে ম্যানুয়ালি টুন ড্রিল মেশিন দিয়ে। কিভাবে করা হয়েছে এই বিষয়টা আমি আলোচনা করব। দেখুন এখানে নিচে উপরে কোথাও কোনো গ্যাদারিং লুজনেস নাই। ভিডিওটা ভালো করে দেখুন, দেখুন আমি এখন কিভাবে করি আমার ওই ফ্ল্যাপটা, দেখুন ফ্ল্যাপের সাথে আমি আমার বনটা জয়েন করে নিচ্ছি ভার্টিক্যাল মেশিনে। ভার্টিক্যাল মেশিন দিয়ে আমি বনটা মেক করে নিচ্ছি, ফ্ল্যাপটা আগে মেক করা আছে এল সাথে। আমি দেখেন ওই যে বনটা রুলিং করে আমার উপরে বন রুলিং হয়ে এটা জয়েন করে নিচ্ছি আমার মেজারমেন্ট অনুযায়ী। দেখুন কীভাবে করলাম, এখন আমি ওইটা এই জয়েন করব। এই দেখুন এই ফ্ল্যাপ সহ বন এখন টুন ড্রিল মেশিনে আমি জয়েন করে নিচ্ছি। এই দেখুন জয়েন করলাম, এক পাশ করছি আর এক পাশও আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন আমি এই যে বনযুক্ত ফ্ল্যাপটা সহ এই বন জয়েন করলাম। এই দেখুন এখন আমি এটা ম্যানুয়ালি কোনা কাটবো, হ্যান্ড সিজার দিয়ে আমি এটা কোনাটা কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কোনা কাটছি, দেখুন এক পাশ কোনা কাটা হয়ে গেছে, অন্য পাশটা কোনা কাটা হচ্ছে। দেখুন এখন আমি বনটা আয়রন দিয়ে নেব, আমার নিচের বনটা আমি মেক করে নিচ্ছি। আমার এই প্যাটার্ন আছে, এই প্যাটার্ন অনুযায়ী নিচের বন আমার কতটুকু সেটা অনুযায়ী আমি ভাঙিয়ে নিলাম। এখন দেখুন আমি নিচের বন টপসিন দিব, এটা ডাবল বন, সিঙ্গেল বন না ডাবল বন, আমি নিচের বন টপসিন দিয়ে নিচ্ছি। উপর নিচের বন কোনোটাই আপনার কোনো লুজনেস শেয়ারিং পাকারিং কোনো কিছু হবে না, এমনভাবে এটা করা হচ্ছে। এখন দেখুন আমি উপরে বন টপসিন দিচ্ছি, দেখুন এটা আমি উপরে বন টপসিন দিলাম। দেখুন এই যে আমি অপর পাটটা আমি এখন বন টপসিন দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আপনার একদম হান্ড্রেডে হান্ড্রেড কোনো লুজনেস পাকারিং কোনো কিছু আসবে না, এভাবে বন টপসিন দেওয়া হয়। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন, অন্য একটা টেকনিক্যাল